আপনার পারফরমেন্স যদি খারাপ থাকে তাহলে তাকে চেঞ্জ করে দিন। সার্কুলার আমি আজকে বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো, পাঠানোই আছে, আগে আরেকবার পাঠিয়ে দেবো, আপনারা চেঞ্জ করে দিন। এই পারফরমেন্স নিয়ে রাখা যাবে, আপনারা একটা ছেলেকে ধরো, ওকে নিয়ে হবে না, বাদ দিন, ওই সমস্ত লোক নিয়ে হবে না। ফটো অ্যালবামে কি খবর? আসলে এটা কোথাও আমার ফেলিওর, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এখানে যারা রয়েছি আমরা হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল নই, কিন্তু কালেকটিভলি আমরা প্রত্যেকে রেসপন্সিবল হয়ে থাকছি নন পারফরমেন্সের জন্য। আমাদের জেলাতে 170টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, ফিনান্স পড়ে থাকার মূল কারণ কি মনে করছেন, কেন হয়নি? দেখুন, এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা না, আমরা যেই প্রতিনিধি হই, মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হই, কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটি আমরা নই। আমরা রেজুলেশন করি, সব কিছু করি, পঞ্চায়েতগুলোও করে, কিন্তু সেই সব পঞ্চায়েতে বেশ কিছু যারা কাজ করে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এদের মানে ধাঁধলি হচ্ছে একটাই যে ওরা বোঝাতে যায় যে প্রধান বা পঞ্চায়েত মেম্বাররা কিছুই নাই, আমরা যেটা বলবো সেটাই পঞ্চায়েত চলবে। এই জায়গাতে আজকে অসুবিধাটা সৃষ্টি হয়েছে বলেই ঘটনাটা এই জায়গাতে দাঁড়িয়ে আছে। এবং সেইখানে যারা ওইভাবে চাকরি করছে এবং বড় বড় বেতন পায়, তাদের একটা সিদ্ধান্তই আছে যে কিছু করলেই কিছু এক্সট্রা চাই। আর আমার গ্রাম পঞ্চায়েত মেম্বাররা মাসে 1000 করে পায়, তাদের যদি কোনো কিছু পান থেকে চুন খসে দেওয়ার গল্পটা যদি বলে, যদি কোনো একটা ছোট্ট অপরাধ করে তখন চোর হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। অথচ আমরাও জেলা পরিষদের সদস্যদের 3000 টাকা, 3500 টাকা হচ্ছে ওদের রেমুনারেশন, আর বাকিদের বেতন আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, দোষ তো আমাদের, আমরাই তো সমস্ত দোষেরও, অভিশাপদের তো কোনো দোষ নাই। বলছি, এই সংগঠনের কি ক্ষতি হয় এর ফলে উন্নয়ন না হলে? দেখুন, উন্নয়নের জন্য টাকা পাঠানো হয়, টাকা দেওয়া হয়, আজকে জেলা পরিষদ তো অর্থভাবে খুব ধুঁকছে, আর গ্রাম পঞ্চায়েতের টাকাগুলো কোটি টাকা পড়ে আছে এক একটা পঞ্চায়েতে। এবং পঞ্চায়েতি ব্যবস্থাপনার উন্নয়নটা যদি এইভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু বিশৃঙ্খল যারা চাকরি করছে তারা কাজ করছে, তো এইভাবেই এইভাবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, বাট হি ইজ ভেরি জেন্টল, বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরিভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে, হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।